হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভিউয়ার্স। তো আমার এই মাই টিটার চ্যানেলে সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওতে ভিউয়ার্স আমি আপনাদেরকে লাইভে দেখাই দেব কিভাবে আপনারা আপনাদের মানে বিভিন্ন যারা সিপিএ কাজ করে থাকেন তারা ফেক সাইন আপ নিয়ে আসবেন ভিউয়ার্স, রিয়েলভাবে ফেক সাইন আপ নিয়ে আসবেন। আপনাদেরকে আজকে আমি লাইভে দেখাবো ভিউয়ার্স, ফেক সাইন আপ করবো, দেন প্যানেলে গিয়ে দেখাই দিব যে কনভারসেশন আসছে কি না। তাই যারা ভিডিওটি ওপেন করছেন ফুল ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আইমিউনটাইজ প্যানেলে কীভাবে আপনারা ফেক সাইন আপ নিয়ে আসবেন। অন্যান্য প্যানেলও স্যাম সিস্টেম ভিউয়ার্স, যেভাবে আমি দেখাবো ঠিক সেভাবেই আপনারা কাজ করবেন, তাহলেই আপনারা ফেক সাইন আপ নিয়ে আসতে পারবেন ভিউয়ার্স। আর অনেকেই আছেন ভিডিও ফুল কন্টিনিউ না করে আমাকে ইমতো নক করেন, এই কাজটি করবেন না। আপনারা ভিডিও ফুল কন্টিনিউ করার পরে যেটুকু বুঝবেন না সেইটুকুই শুধু আমাকে ইমতো নক করবেন ভিউয়ার্স, তাহলেই আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো এখনও যারা ভিডিওটি লাইক করেনি ভিডিওটি লাইক করবেন, দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। তো চলুন মেন টপিকে যাওয়া যাক। তো ফার্স্ট অফ অল যেটি করবো ভিউয়ার্স, প্লে স্টোর ওপেন করবো। দেখুন তো প্লে স্টোর ওপেন করার পরে যে অ্যাপ্লিকেশন বা যে অ্যাপসটি আমাদের লাগবে সেটা এখন সার্চ করব। তো শক্স ড্রয়েড ভিউয়ার্স, শক্স ড্রয়েড এই অ্যাপসটি আমাদের লাগবে এখন। তো এখানে এখন আমরা এসএইচও লেখে আগে সার্চ করে দেখি আসে কি না, অনেক টাইমে আসে ভিউয়ার্স আবার অনেক টাইমে আসে না। তো বর্তমানে অ্যাপসটির র্যাঙ্ক ভালো, তারপর না দেখুন এখানে শক্স লেখে সার্চ করতে দেখি শ এসএইচও লেখে সার্চ করলাম, মনে হয় আসবে না দেখুন ভিউয়ার্স। তো আসে নাই, কোনো প্রবলেম নেই ভিউয়ার্স। তো এখানে আপনারা পুরা ওয়ার্ডটি লিখে সার্চ করবেন শক্স ড্রয়েড, দেখুন এই যে সেকেন্ড নাম্বার যেটি আছে এটি পুরাটা লিখে আপনারা সার্চ করবেন, করলে আপনাদের সামনে দেখুন ভিউয়ার্স এরকম একটা মাল্টিপেজ চলে আসবে। তো আসার পরে এখন যে কাজটি করবেন আপনারা, এই অ্যাপসটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। তো আর যারা ইনস্টল করতে পারবেন, ডিসক্রিপশনে আমার এই অ্যাপসটি ডাউনলোড লিঙ্কটি দিয়ে রাখবো ভিউয়ার্স, জাস্ট সেই লিঙ্কটিতে ক্লিক করলেও আপনারা ডাউনলোড করতে পারবেন, কোনো প্রবলেম নেই। দেন ডিসক্রিপশন ইমো নাম্বার দেওয়া থাকবে, ইমোতে নক করবেন আমাকে কোনো প্রবলেম হলে। কিন্তু সব যে কোনো প্রবলেম ভিউয়ার্স আপনি ভিডিও আগে দেখে বুঝবেন, প্রয়োজন দুই তিনবার ভিডিওটি ফলো করবেন ভিউয়ার্স, কারণ ফেক সাইন আপ নেবেন রে ভাই কিন্তু আপনি ভালোভাবে সময় দেবেন না, তাহলে কিন্তু হলো না। তো তারপরে দেখুন ভিউয়ার্স এই অ্যাপসটি আমি ইনস্টল করে নিলাম। তো নেওয়ার পরে আমি এখান থেকেই ওপেন করব, আপনারা চাইলে এখান থেকে ব্যাক করে গিয়ে ওপেন করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমার অ্যাপসটি দেখুন ভিউয়ার্স একটু সময় নেবে, কারণ এই অ্যাপসটি এখানে শো করতে একটু সময় নেই। তো কোনো প্রবলেম নেই, আমি হচ্ছে প্লে স্টোর থেকেই ওপেন করে নিব। দেখুন মানে ওপেন করে নিয়ে আপনাদেরকে আর কি দেখাই দেবো, দেখুন ভিউয়ার্স অ্যাপসটি কীরকম হয়। তো যে অ্যাপ্লিকেশনগুলো আগে লাগবে সেগুলো আমি ফার্স্ট আপনাদেরকে দেখাই নিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে মেন টপিকগুলো দেখাই নেব। তাই ফার্স্ট পুরো ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তো দেখুন ভিউয়ার্স ওপেন করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা মাল্টিপেজ শো করবে। তো এরকম একটা মাল্টিপেজ শো করলে এখন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে ভিউয়ার্স দেখুন, এবারে আপনারা হচ্ছে সেকেন্ড অপশনে চলে যাবেন। সেকেন্ড অপশনে যাওয়ার পরে এখন আপনারা যে কাজটি করবেন ভিউয়ার্স দেখুন, গুগল ক্রোমটি আপনারা ওপেন করবেন আপনাদের ফোনে। তো গুগল ক্রোমটি ওপেন করার পরে এখন যেই পেইড আইপিটি লাগবে সেটি এখন আপনাদেরকে দেখাই দেবো ভিউয়ার্স। দেখুন আইপি আপনার দুইটি আইপিতে ফ্যাক মারতে পারবেন, একটা হচ্ছে ডিসবো শক্স আর একটা হচ্ছে আপনার 9.11, দুইটা আইপি ভিউয়ার্স। তো আপনারা মূলত ডিসবো শক্স আইপিটি ইউজ করবেন, মানে শক্স 5G আইপিটি আর কি মূলত বর্তমানে ফেকের জন্য বিখ্যাত বা ভালো কাজ হচ্ছে। তো আপনারা এই আইপিটি কিনে নেবেন, আইপি কেনার সিস্টেম যদি আপনাদের লাগে ভিউয়ার্স আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে আইপি কীভাবে কিনবেন সেটিও দেখাই দেবো। বিকাশ থেকে পেমেন্ট করে আইপি কিনতে পারবেন, কোনো প্রবলেম নেই ভিউয়ার্স। তো দেখুন আমি এখন আমার আর কি গুগল ক্রোমে ডিসবো শক্স দেখুন ইউএসএ লিখেও সার্চ করতে পারেন, বা আপনার হচ্ছে ডিসবো শক্স লিখে সার্চ করলে আপনার গুগলের একটা পেজে নিয়ে যাবে, সেখান থেকে আপনি ডাইরেক্টলি এই পেজটি ওপেন করতে পারবেন। তো দেখুন ভিউয়ার্স নেটের স্লো, মানে যেহেতু ফোনে অনেক ভিপিএন এগুলো ইউজ করতে হয় আমাদের, যার কারণে আর নেট অনেক স্পিড স্লো বর্তমানে বুঝতে পারতেছি না। তো যাই হোক আপনারা একটু সময় দিন ধৈর্য সহকারে, আশা করি আপনারা উপকৃত হবেন ভিউয়ার্স। দেখুন তো ডিসবো শক্স দেখুন ভিউয়ার্স এখনও সময় নিচ্ছে, এটা কেটে দিলাম, দিয়ে আবার ফার্স্ট থেকে একটু ট্রাই করে দেখি যদি ফার্স্টলিভাবে একটু ঢুকতে পারি। তো আবার দেখুন ভিউয়ার্স ডিস ভো লেখে দেখুন এইটুকু লিখেও আপনারা সার্চ করতে পারেন দেখুন ভিউয়ার্স। তো এইটুকু লিখে সার্চ করলে এই যে দেখুন আপনার সামনে একটা মাল্টিপেজ ওপেন হয়েছে। তো এই পেজটিতে আপনারা চলে যাবেন দেখুন ডিসবো শক্স দেখুন ভিউয়ার্স, এখানে ক্লিক করবেন। আর আইপি কীভাবে কিনতে হয় এটি আপনারা যদিও আপনাদের এই ধরনের ভিডিও লাগে ভিউয়ার্স যারা কিনতে পারেন না আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করলেই আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দিয়ে দেবো, কমেন্ট করবেন। আর যে কোনো প্রবলেম ডিসক্রিপশন ইমোতে দেওয়া থাকবে, ইমোতে নক করবেন ভিউয়ার্স দেখুন। তো তারপরে এখন যে কাজটি করব দেখুন, নেটের একটু স্লোর কারণে সময় নিচ্ছে ভিউয়ার্স, কী করবেন ধৈর্য সহকারে এখন দেখতেই হবে, কিছু করার নেই। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন,
আর বেল আইকনটি বাজাতে চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর ফেক সাইন আপনি যারা কাজ করে থাকেন ভিউয়ার্স, শুধু এই ভিডিওতে তাদের জন্য তারা অনেক কনভারসেশন নিয়ে আসতে পারবেন। এই যে দেখুন ভিউয়ার্স, আমার মাল্টিপেজটি কিন্তু ওপেন হয়েছে। তো ওপেন হওয়ার পর এখন যে কাজটি করব, এই যে থ্রি ডট আছে উপরে ভিউয়ার্স, ওখানে ক্লিক করে দিলে এখানে সাইন ইন সাইন আপ সিস্টেম চলে আসবে আপনাদের সামনে। তো সাইন ইনে ক্লিক করে দিবেন। দেখুন, তো সাইন ইনে ক্লিক করে দিলাম, আবারও নেটের প্রবলেমের কারণে একটু সময় নেবে। যাদের নেট স্পিড ভালো তাদের শুধু জাস্ট ক্লিক করতে আপনাদের সামনে মেন পেজগুলো চলে আসবে ভিউয়ার্স। দেখুন, তো সাইন ইনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা মাল্টিপেজ চলে আসবে। দেখুন, তো এরকম একটা মাল্টিপেজ আসার পরে উপরে আপনারা ইউজার নাম দিবেন আর নিচে আপনারা পাসওয়ার্ড দিবেন, মানে এটা কিন্তু পেইড একটি আইপি, আইপির প্যানেল আর কি। তো দেওয়ার পরে আপনারা সাইন ইনে ক্লিক করে দিবেন ভিউয়ার্স। দেখুন, সাইন ইনে ক্লিক করে দিলে মেন আইপির প্যানেলে চলে যাবে। তো পরে এখন আপনাদেরকে মানে কীভাবে ফেক মানে সেখানে গিয়ে দেখতেছি, কীভাবে দেখাই দিচ্ছি আর কি, কীভাবে আপনারা আইপি এক্লান সেট আপ করবেন। তো এখন আপনারা যে কাজটি করবেন ভিউয়ার্স, দেখুন আমি আমার আইমনটাইজের লিঙ্ক ক্রিয়েট করে রেখে দিছি নোটপ্যাডে। তো সেখান থেকে আমি আমার আইমনটাইজের আর কি স্মার্ট লিঙ্কটা কপি করে নেবো ভিউয়ার্স। দেখুন, এই যে এটা হচ্ছে আমার আইমনটাইজের লিঙ্ক। তো লিঙ্কটি আমি ফার্স্ট অফ অল কপি করে নিলাম। এটা হচ্ছে আমার রিফান্ড 720 লেখা আছে, এটা টেকার নেম। তো পরে আমি আপনাদেরকে প্যানেল চেক করে দেখাচ্ছি, এখন আগে ফেক মারবো। দেখুন, তো কীভাবে ফেক মারবেন আপনারা, আমি এখন হচ্ছে আমার স্যানাপ সেটটি ওপেন করে নিলাম। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে পেস্ট করে রাখতে পারেন। তো আমি আমার স্যানাপ সেটটি ওপেন করার পরে ভিউয়ার্স, দেখুন এই ট্রাফিকটির কাছে আমি আমার লিঙ্কটি পেস্ট করে দিব। দেখুন ভিউয়ার্স, এই যে এই ট্রাফিকটির কাছে আমি এখন আমার লিঙ্কটি দেখুন ভিউয়ার্স পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পরে ডানে ক্লিক করে দিলাম ভিউয়ার্স। দেখুন, তো ডানে ক্লিক করে দেওয়ার পরে আর কি এই অবস্থায় বর্তমানে রেখে দেবো। আগে দেখুন ভিউয়ার্স, আগে কিন্তু আপনারা পেস্ট করে রেখে দেবেন, দেন আপনারা আপনার ফোনে আইপি আর কি আইপিটি ধরবেন। তো আইপি ধরার আগে একটা শর্ত, আপনার ফোনে কোনো লোকেশান অন রাখা যাবে না। ভালোভাবে লক্ষ্য রাখবেন ভিউয়ার্স, আপনার ফোনে কিন্তু লোকেশান অন রাখা যাবে না। দেন আপনাকে ফ্রেশ ইমেল নিতে হবে, এর আগে ফেক মারছেন এই ধরনের ইমেল হবে না, ইউএসএ ভেরিফাইড ফ্রেশ মেইল নিতে হবে। দেখুন, আমার ফোনে কিন্তু অনেক মেল দেওয়া আছে। দেখুন ভিউয়ার্স, এগুলো কিন্তু একটা ফ্রেশ মেইল, আমার কাজ শেষ হয়ে গেলে আমি কিন্তু আমার ফোনের ডাটা ক্লিয়ার করে নেই, নিলে এগুলো মেইল এখান থেকে চলে যায়। কারণ একটা কনভারসেশনের জন্য কিছু আপনাদের সামথিং কষ্ট করতেই হবে ভিউয়ার্স, কারণ ওই হাকাও মেইলগুলো দিয়ে দিলে কিন্তু হবে না। আপনার ট্র্যাকারে যখন নিয়ে যাবে প্যানেলের ম্যানেজার, তখন কিন্তু সব লিড কেটে নিবে বা কনভারসেশন কেটে নিবে। তাই আগেই বলতেছি ফ্রেশ মেইল ইউজ করবেন, দেন ফোনে কোনো লোকেশান অন থাকা যাবে না। তো দেখুন ভিউয়ার্স, আমার ফোনে কিন্তু অলরেডি অনেক মেইল আমি লগইন করে রাখছি, এখান থেকে একটা ফ্রেশ মেইল আমি চুজ করে নিচ্ছি, যেটাতে এখনও পর্যন্ত ফেক মারি নাই। তো সেই মেইলটি আমি এখান থেকে চুজ করে নেবো ভিউয়ার্স। দেখুন, তো সেই মেইলটি এখান থেকে চুজ করে নেওয়ার পরে এখন যে কাজটি করবো ভিউয়ার্স, দেখুন আর আমার ভিডিওতে কিছু কিছু জায়গায় কিন্তু আমাকে হাইড করে দিতে হবে ভিউয়ার্স, কারণ আমার চ্যানেলের প্রবলেম হয়ে যাবে। কিছু কিছু জায়গায় নেগেটিভ আছে, যেগুলো আমি হাইড করে দেবো। তো কোনো প্রবলেম এগুলো আপনার দেখতে হবে না, আপনার যখন ওপেন করবেন স্যাম গেলেই দেখতে পাবেন, ল্যান্ডিং পেজগুলো মূলত একই। তো কোনো প্রবলেম নেই ভিউয়ার্স। তো এখন আমি যেটি করবো, শক্স ডয়েটে চলে যাবো ভিউয়ার্স। দেখুন, তার আগে একটা কাজ হচ্ছে আমাকে আইপিটি এখন আইপিতে লগ ইন করে আমাকে আইপি নিয়ে আসতে হবে। তো এখন দেখুন ভিউয়ার্স, আমি ডিসবো শক্সে আমার আর কি প্যানেলটি লগ ইন করবো। ডিসবো শক্সের যে পেইড আইপিটি আছে, শক্স 5 যেটাকে বলে, সেটা লগ ইন করবো। আপনাদের কিন্তু আগেই বলছি দুইটা আইপিতে আপনারা ফ্যাক মারতে পারবেন, ডিসবো শক্স আর হচ্ছে 9.11 এ আইপি। তবে ওয়াটার সাইটে আপনার ডিসবো শক্সই বেশি বেটার। তো ডিসবো শক্সে আমি দেখুন ভিউয়ার্স লগ ইন করবো, সাইটটিতে চলে গেলাম। যাওয়ার পরে থ্রিডটে ক্লিক দেওয়ার পরে এই যে দেখুন ভিউয়ার্স, আমি এখানে আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। তো করার পরে ফার্স্ট অফ অল যেটি করবো ভিউয়ার্স, দেখুন আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। দেখুন, আপনাদেরকে কিন্তু আমি লাইভে দেখাই দিচ্ছি, তাই জাস্ট ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা ফুল কন্টিনিউ করবেন, তাহলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, তো কান্ট্রি আমি নরওয়ে করে দিলাম, আমি নরওয়ের আইপি নেবো ভিউয়ার্স। নরওয়ে করে দেওয়ার পরে এখন যেটি করবো, দেখুন এই যে সার্চ অপশনটি আছে, সার্চে ক্লিক করে দিলে নিচে আমার আইপি চলে আসবে। দেখুন ভিউয়ার্স, আমার কিন্তু নিচে আইপি চলে আসছে। আপনারা কিন্তু অস্ট্রেলিয়া, নরওয়ে, সুইডেন, জার্মানি এই সিটিগুলোতে ফেক মারার চেষ্টা করবেন, কারণ আপনারা কিন্তু রিয়েল লিড বেশি আপনারা হচ্ছে ইউএসএ ইউকে থেকেই নিয়ে আসেন, ফ্রান্স থেকে, যার কারণে এই দেশগুলোতে ফেক মারার চেষ্টা করবেন না, খুব কম, হঠাৎ একটা দুটো মারবেন। তাছাড়া আপনার নরওয়ে, অস্ট্রেলিয়া এগুলো থেকেই বেশি মারবেন। আর একটা বিষয় হচ্ছে, দেখুন ভিউয়ার্স, আইপি নেওয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু অনেকেই বোঝেন না। আইপি নেওয়ার ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, এখানে দেখুন ব্ল্যাক লিস্টে যেখানে নেভার লেখা আছে সেই আইপিটি নিতে হবে। ব্ল্যাক লিস্ট ভিউ, দেখুন ভিউয়ার্স, নো নেভার লেখা থাকতে হবে, আর ব্ল্যাক লিস্টে আপনার হচ্ছে নো থাকতে হবে, সেই আইপিটি আপনার নেবেন। তো আমি দেখুন ভিউয়ার্স, সবার নিচের এই আইপিটি নিলাম, আইপিটির উপরে ক্লিক করে দিলে দেখুন এই যে দেখুন নিচে আমার আইপি শো করছে ভিউয়ার্স। তো এখান থেকে আমি এই আইপিটি সুন্দরভাবে কপি করে নেবো ভিউয়ার্স। দেখুন, নেওয়ার পরে এবারে শক্স ড্রয়েড অ্যাপসটি ওপেন করলাম। দেখুন ভিউয়ার্স, আপনারা কীভাবে আইপি সেট করবেন সব কিছু কিন্তু আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখুন, এখানে যাওয়ার পরে আপনারা এখানে আইপিটি পেস্ট করে দেবেন ভিউয়ার্স। দেখুন, এখানে আমি কিন্তু আমার আইপিটি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখন দেখুন শেষের যে ওয়ার্ড কয়টি আছে এটিও আপনারা চাইলে এখান থেকে একবারে কপি করে নিতে পারেন। নেওয়ার পরে একবারে গিয়ে এখানে পেস্ট করে দিয়ে লাস্ট থেকে আবার কপি করে ওইটুকু কাট করে নিয়ে এসে নিচে বসায় দিতে পারেন। দেখুন, সার্ভার পয়েন্টে যাওয়ার পরে এখানে আবার এটা পেস্ট করে দেওয়ার পরে আর এখানে কোনো কাজ নেই ভিউয়ার্স। উপরে দেখুন যেটা অফ করে দেওয়া আছে এটা অন করে দিতে হবে।
তার আগে আপনাদেরকে টাইমলাইনটা সেটআপ করে নিতে হবে ভিউয়ার্স যে সিটি নিলেন সেই সিটির টাইমলাইনটা আপনাদেরকে সেটআপ করে নিতে হবে আগেই বলতেছি তো দেখুন ডেট এন্ড আপনার ফোনের সেটিং এ সবার ফোনে এই সিস্টেমটি আছে ভিউয়ার্স টাইমলাইনে যাওয়ার পরে এই যে দেখুন এখানে সার্চ করবেন নরওয়ে দেখুন অসলো নরওয়ে চলে আসছে কিন্তু সবার নিচে দেখুন তো এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেন আপনি অপশনটি অন করে দিবেন তারপর পরে এখানকার কাজ আপনি শেষ ভিউয়ার্স তো এখন আপনার সক্স ড্রয়েতে চলে যাবেন দেখুন আমি কিন্তু ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবেই কাজ করবেন আর আগে কিন্তু আমি আইপি কিভাবে সেট আপ করতে হয় ডিসপ্লে আইসি প্যাকেট ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিওটি দেখে নেবেন দেন কিন্তু আমাকে মতো নক করবেন তো দেখুন আমি কিন্তু আইপিটি অন করে দিলাম আমার ফোনের লোকেশন কিন্তু অলরেডি আমি চেঞ্জ করে দিয়েছি তো এখন আমি এখানে যে কাজটি করবো ভিউয়ার্স দেখুন আমার ফোনের আইপিটি ধরছে নাকি আপনাদেরকে এখন দেখাবো দেখুন কোন দেশের আইপি নিছে oyar.com এই সবগুলো মানে সাইটের লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা জাস্ট একটা করে ক্লিক করে সবগুলো চেক করে নেবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন ভিউয়ার্স দেখুন তো আমার আইপিটি আমি চেক করে নিচ্ছি ভিউয়ার্স দেখুন আমার কিন্তু মাই আইপি দেখুন নরওয়ে নরওয়ে পতাকা ভিউয়ার্স আপনারা বুঝতে পারবেন দেখুন নরওয়ের আমার কিন্তু আইপিটি ধরে নিয়েছে আর দেন দেখুন 100% এই আইপি নিচে এখানে কিন্তু আপনার 100% নিতে হবে ভিউয়ার্স আগেই বলতেছি আইপি কিন্তু এখানে 100% নিতে হবে তো আপনারা যদি টাইমলাইন সুন্দরভাবে সেট আপ করতে না পারেন তাহলে কিন্তু এখানে 100% নেবে না তো দেখুন আমার 100% কমপ্লিট এখন যে কাজটি করবো ভিউয়ার্স এখান থেকে একটা ফ্রেশ মেল আমি চুজ করলাম করার পরে আপনার যেই আর কি ব্রাউজার থেকে ফেক মারবেন সেই এখন গুগল ক্রোম বলুন আর যে ব্রাউজার তো মূলত গুগল ক্রোমটাই আপনারা ইউজ করবেন ভিউয়ার্স তো গুগল ক্রোমের ডাটাটি ক্লিয়ার করে নেবেন তো গুগল ক্রোমের ডাটাটি ক্লিয়ার করে নেওয়ার পরে দেখুন আমি যেই ট্রাফিককে আমার লিঙ্কটি পেস্ট করে দিয়ে রাখছিলাম তো সেই লিঙ্কটিতে এখন আমি ক্লিক করে দিলাম ভিউয়ার্স দেখুন লিঙ্কটির উপরে আমি ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা মাল্টিপেজ চলে আসে ভিউয়ার্স দেখুন তো এরকম একটা মাল্টিপেজ আসার পরে আপনারা যে কাজটি করবেন এখানে নেক্সটে ক্লিক দিয়ে দেবেন ভিউয়ার্স আর নেক্সটে ক্লিক দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন ইএসএ ক্লিক দিয়ে দিবেন ইএসএ ক্লিক দেওয়ার পরে তারপর আপনারা কন্টিনিউ ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স দেখুন আবার কন্টিনিউ ক্লিক করে দিবেন আর আমার চ্যানেলের মানে আর কি যেন কোনো প্রবলেম না হয় যার কারণে আমি এগুলো কিন্তু হাইড করে দিব তো আপনারা আমি যেভাবে বলতেছি সেগুলোতে ক্লিক করে দেবেন ভিউয়ার্স স্যাম পেজ তারপর এখানে দেখুন আইএমএ ম্যানে ক্লিক করে দিতে হবে দেখুন অনেকে আপনারা ভুল করেন কিন্তু আইএমএ ওম্যান এগুলো কোথায় দেবেন আপনারা বোঝেন না ভিউয়ার্স তাই জাস্ট ফুল ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন দেখুন তো তারপরে ফ্যামিলি ক্লিক তারপরে আপনারা যে কাজটি করতে হবে হুকস ফ্যামিল তারপরে আপনারা ফ্যামিলি ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে আপনারা এগ সিলেক্ট করে দিবেন দেখুন তো এগ মূলত 25 দিবেন মানে যত বেশি দিবেন 25 উপরে তত আপনার কনভার্সন রেটটা ভালো পাবেন তো দেওয়ার পরে এখানে দেখুন ভিউয়ার্স আপনারা ফ্রেশ যে মেইলটি আমি ওখানে সিলেক্ট করলাম সেই মেইলটি দিয়ে দিচ্ছি ভিউয়ার্স দেখুন তো আপনারা ফ্রেশ মেইলটি এখানে দিয়ে দিবেন ভিউয়ার্স দেখুন তো ফ্রেশ মেইলটি আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু নাম্বার ভেরিফাইড একটা মেইল ভিউয়ার্স আপনারা এমনি থেকে মেইল হলে কিন্তু হবে না আপনাদেরকে ইউএসএ নাম্বার ভেরিফাইড একটা মেইল লাগবে একটা সেটা আপনাদের যে ধরনের মেইল কীভাবে ক্রিয়েট করবেন তারপরে আপনার হচ্ছে কীভাবে কী করবেন আপনাদের লাগলে আমাকে ডিসক্রিপশানে বা কমেন্ট করবেন আমি আপনাদেরকে সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো নেক্সট দেওয়ার পরে দেখুন ভিউয়ার্স এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি খুবই ইজি জাস্ট আপনার ধৈর্য সহকারে দেখলেই বুঝতে পারবেন তার দেন সাইন আপে ক্লিক করে দিবেন তো দেখুন ভিউয়ার্স সাইন আপে ক্লিক করে দিলে আপনার মেইলে একটি কনফার্মেশন কোড চলে যাবে তো তার আগে আপনাকে কিন্তু প্যানেলে প্রচুর হিট ক্লিক ফেলাতে হবে হিট ক্লিক আনকিউ এগুলো ফেলাতে হবে তাই বারবার একটু লিঙ্কটি আপনার ওপেন করবেন দেখুন ভিউয়ার্স তারপরে কনফার্ম করবেন তো দেখুন এই দেখুন আমার কিন্তু কনফার্ম হয় নাই আমি কিন্তু সাইন আপে ক্লিক করে দিছি আমাদের কিন্তু মেইলও কনফার্ম করতে হবে ভিউয়ার্স তো দেখুন আমার নেটের স্লোর কারণে একটু সময় দিতেই হবে কিছু করার নেই ভিউয়ার্স তো মেইল কনফার্ম করার আগে বারবার বলতেছি আপনাকে আগে প্যানেলে প্রচুর হিট ক্লিক ফেলাতে হবে ভিউয়ার্স তো প্রচুর হিট ক্লিক ফেলার পর আপনি মেইল কনফার্ম করবেন বারবার আপনি ওই ট্রাফিকটির কাছে গিয়ে বারবার লিঙ্কটি ওপেন করবেন যাতে প্যানেলে হিট ক্লিক বেশি আছে তাহলে আপনার রিয়েলিটির একদম রিয়েলভাবে কখনও ট্রাফিক কেটে নেবে না তো দেখুন ভিউয়ার্স এখন এখানে আপনি প্রোফাইলে একটা আপলোড করবেন তারপর এখানে বিভিন্ন জায়গায় লাইক করবেন মানে প্রোফাইলে এক কথায় 5-7 মিনিট আপনি সময় দিতে হবে দেখুন ভিউয়ার্স তো এখন আপনাকে এই প্রোফাইলে 5-7 মিনিট সময় দিতে হবে তাহলে আপনারা দেখবেন অটো আপনার প্যানেলটিতে কনভার্সেশন শো করবে ভিউয়ার্স আপনি যদি এই প্যানেলে 5-7 মিনিট সময় দিয়ে থাকেন তাহলে অটো কিন্তু আপনার প্যানেলটিতে কনভার্সেশন শো করবে তো দেখুন ভিউয়ার্স আমি কিন্তু প্রোফাইলে এখনও ঘুরে বেড়াচ্ছি দেন তারপরে হচ্ছে আমি লিঙ্কটি বারবার ওপেন করবো যাতে হিট ক্লিক আনকিউ এগুলো বেশি আসে ভিউয়ার্স তো দেখুন এখানে চলে গেলাম তো যাওয়ার পরে এখন যে কাজটি করবো ভিউয়ার্স দেখুন এখান থেকে আমি আমার প্রোফাইলটি একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আপনারাও ঠিক আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে কিন্তু আপনারা প্রোফাইলগুলো সাজিয়ে গুছিয়ে নেবেন দেখুন আই এম এ সিঙ্গেল এগুলো তারপরে দেখুন ভিউয়ার্স এখানে আপনি দেবেন হচ্ছে হোয়াইট তারপরে এক কথায় আমি ঠিক যেভাবে দিচ্ছি ভিউয়ার্স দেখুন এত কিন্তু বলে দেওয়ার কোনো অবকাশ নেই আপনারা জাস্ট ভিডিও দেখবেন ঠিক আমি যেভাবে দেখাই দিচ্ছি যেভাবে বলে দিচ্ছি আপনারা ঠিক সেভাবেই আপনাদের ফোনে সেট আপ করবেন তাহলে আর কোনো প্রবলেম নেই ভিউয়ার্স অনায়াসে আপনারা কোন মাসে নিতে পারবেন অনেকে আপনার মনে করেন ব্যালেন্সে দেখেন কয়েন দিছে আপনারা ভাবেন যে 100 কয়েন আপনার পিকা তারে ভাই এগুলো কিছুই না
সিস্টেম নালে সব কিছুতেই হয় ভিয়ার্স। ওরা অনেকে আপনারা বলেন ফ্রি ভিপিএন দিয়ে মারা যায় না, ফ্রি ভিপিএন দিয়েও আপনার ফেক কনভারসেশন নিয়ে আসা যায় ভিয়ার্স, কিন্তু সেই কনভারসেশনটি কেটে নেবে, আপনি কনভারসেশন শো করবে পরে ম্যানেজার ট্র্যাকিং এনে দেয় কিন্তু আপনি সেই কনভারসেশনটি কেটে নেবে। যারা কাজ জানে সব কিছুতেই কাজ করতে পারবে, আর আপনার কাজ না জানে ভিয়ার্স খালি এখান থেকে ওখানে এই চ্যানেল থেকে ওই চ্যানেল এটা ওইটা সেটা খালি দৌড়াদৌড়ি করে বেড়ান, তাহলে তো আপনাদের কাজ হবে নাই। এই জন্য মাথায় রাখবেন, মন দিয়ে যে কোনো কাজের পিস্টেনে ছুটবেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কাজ করতে পারেন ভিয়ার্স। দেখুন তো এখন কিন্তু আমি মেলটি কনফার্ম করবো, দেখুন ভিয়ার্স এখানে চলে আসলেন আপনার ফ্রেশ মেলটিতে, আমি চলে আসলাম। তো ফ্রেশ মেলটিতে আসার পরে এখানে আপনারা এখন যে কাজটি করবেন ভিয়ার্স, দেখুন মেল কোথায় আসে, দেখুন স্প্যাম, স্প্যাম নামে যে অপশনটি আছে এখানে কিন্তু এই আর কি ফ্যাক সাইন আপের ক্ষেত্রে মেলটি আসে। তো স্প্যামে চলে গেলাম, যাওয়ার পরে এই যে দেখুন ভিয়ার্স ফার্স্ট কিন্তু চলে আসে, দেখুন চ্যাট ডেটস এখানে চলে যাবেন, যাওয়ার পর দেখুন কনফার্ম ইয়োর মেল, এখান থেকে আপনারা এখন কনফার্ম মেল করবেন। অনেকেই কিন্তু আপনারা আছেন এখান থেকে কোডটি নিজে ওখানে বসে দেন, হবে না, আপনাকে এই মেলটিতেই কনফার্ম করতে হবে ভিয়ার্স। দেখুন তো আমি এখানে এই মেলটিতে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখুন আমার মেলটি কিন্তু সুন্দরভাবে কনফার্ম হয়ে যাবে ভিয়ার্স। দেখুন বারবার বলতেছি আপনার মেল লিঙ্কটি কিন্তু বারবার ওপেন করবেন, হিট ক্লিক করবেন, বেশি যেন আপনার প্যানেলে হিট ক্লিক করে, তাহলে আপনাকে রিয়েলভাবে, কারণ একটা টাইপ কিন্তু ডাইরেক্টলি কনফার্ম করবে না, আরও মেল আরও লিঙ্কটি ওপেন করবে চালাবে, মানে লিঙ্কটি সেভাবে ক্রিয়েট করা আছে। তাই আমি যেভাবে বললাম ঠিক সেভাবে আপনারা কাজটি করবেন খুব সহজে যে কোনো প্যানেল, এটা আমি আইমোডে প্যানেল আর কি লিঙ্কে প্যানেলে মারতেছি কোনো প্রবলেম নেই, আপনারা ট্রাফিতে মারতে পারবেন, লসপলোসে মারতে পারবেন, ক্লিক ড্রেলে মারতে পারবেন, কোনো প্রবলেম নেই, স্যাম সিস্টেম কোনো প্রবলেম নেই, কিন্তু সব ফ্যাক নিয়ে কাজ করবেন না। আগে বলতেছি আপনার প্যানেলে 80% রিয়েলিট থাকতে হবে, দেন আপনি 20% ফ্যাক মারতে পারবেন, বা আপনার প্যানেলে আপনি সপ্তাহে $5,000-$10,000 মারেন কাজ হয়, সেই প্যানেলে আপনি অনায়াসে $1,000 ফ্যাক মারতে পারবেন, বেশ কোনো প্রবলেম নেই বলতে এই ধরনের ফ্যাক মারতে পারবেন। তো দেখুন ভিয়ার্স আমার প্রোফাইলে কিছু সময় দিতে হবে, লাইক কমেন্ট করতে হবে, তারপরে প্রোফাইলে আপনাদেরকে মেসেজিং করতে হবে, তারপরে 5-7 মিনিট পরে আপনারা যে কাজটি করবেন দেখুন ভিয়ার্স আবার আমি কিন্তু লিঙ্কটি ওপেন করতেছি। দেখুন আমি আমার নোটপ্যাডে চলে গেলাম, যার পরে ইনকা বারবার একটু লিঙ্কটি ওপেন করে নেবেন দেখুন ভিয়ার্স। তো লিঙ্কটি ওপেন করে নিয়ে মানে হিট ক্লিক ফেলাবেন আর কি, এক কথা শেষ আপনি একটু প্যানেলে হিট ক্লিক ফেলাবেন। তো দেখুন ভিয়ার্স হিট ক্লিক ফেলালে অটো কিন্তু আপনি কাজ করতে পারবেন ভিয়ার্স। দেখুন দেখুন ভাই আপনারা জাস্ট ধৈর্য সহকারে ভিডিওটি ফুললি কন্টিনিউ করবেন, আশা করি তাহলে আপনারা এ টু জেড সুন্দরভাবে বুঝতে পারবেন। দেখুন আমি আবার কিন্তু লিঙ্কটা ওপেন করলাম, কিন্তু এখন আর কনফার্ম করার প্রয়োজন নেই, জাস্ট যদি লিঙ্ক ওপেন করে ইয়েস ইয়েস নো যেটা মন চাই খালি ধ্যামা ধ্যাম আপনারা দেখুন ক্লিক করবেন, আপনার স্যাম প্রোফাইল তো করাই আছে, যার কারণে এখন খালি আপনার লাইক কমেন্ট এগুলো করবেন। দেখুন এভাবে ওপেন করে দেখার পরে তো এখন আপনারা যে কাজটি করবো ভাইয়াস, দেখুন এখন আমি আমার আইমনটাইজ প্যানেলে চলে যাচ্ছি, যার পরে আপনাদেরকে এখন দেখাবো ভাইয়াস, দেখুন আমার কনভারসেশনটি শো করছে কিনা। দেখুন তো এখন আমার আইমনটাইজ প্যানেলটি ওপেন করলাম, দেখুন এই যে দেখুন ভাইয়াস আমার কিন্তু এখানে কনভারসেশন শো করবে, দেখুন তো আমি রিপোর্টে চলে যাচ্ছি ভাইয়াস। দেখুন তো রিপোর্টে যাওয়ার পরে আমার কনভারসেশনটি শো করছে ভাইয়াস, দেখুন আপনাদেরকে লাইভে দেখাচ্ছি, দেখুন রিফোন 720, দেখুন আমি কিন্তু দুইটা ডিভাইস থেকে দুইটা ফ্যাক মারছি। আর ভিয়ার্স একটা কথা মনে রাখবেন, একটা ডিভাইস থেকে দিনে একটা করেই ফ্যাক মারবেন, বা দুইটা সর্বোচ্চ দুইটা, আপনার কারণে যে চারপাশে ডিভাইস থাকে চারপাশে ডিভাইসে ফ্যাক মারবেন, এগুলো মাথায় রাখবেন, একটা ডিভাইসে হাঁকাও খালি আপনি ফ্যাক মারতেই থাকবেন না। এই যে দেখুন ভিয়ার্স রিফোন 720 আমার কিন্তু নরওয়ে থেকে দেখুন দুইটা কনভারসেশন শো করছে। তো আশা করি আপনার ভিডিওটা বুঝতে পারছেন, তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, নেক্সট আবার কোনো আপডেট ভিডিও আপনার সামনে হাজির হবো, তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর যে কোনো বলেন ডিসক্রিপশনে আমার ইমেল দেওয়া থাকবে, এই মতো নক করবেন, আল্লাহ।